রাজধানীর নামাশামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে 6 জনকে 3,40,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এখানে মূলত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। বাংলাদেশ গ্যাস আইন 2010, এই আইনের আওতায় আমরা কাজ পরিচালনা করছি। এখানে শ্যামপুর এলাকায় আমরা এখন আছি। বিভিন্ন বাসা বাড়িতে এবং বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসগুলো অবৈধভাবে লাইন সংযোগ দিয়ে তারা কাজ করছে। আমাদের কাজ হচ্ছে এই অবৈধ লাইনগুলো বিচ্ছিন্ন করে দেওয়া এবং তাদেরকে আইনের আওতায় এনে বিভিন্ন ধরনের অর্থদণ্ড প্রদান করা, এবং এর মাধ্যমে যেটা হয় যে তারা পরবর্তীতে এই লাইনগুলো কিল করে দিলে এখান থেকে আর লাইন তারা পাবে। পরবর্তীতে বিভিন্ন সময় যদি লাইন লাগে তারা অবশ্যই তিতাসের গ্যাস কর্তৃপক্ষের কাছে যেতে হবে। বাংলাদেশ গ্যাস আইন 2010-এর 12 ধারা অনুযায়ী মোহাম্মদ জাকির হোসেনকে 80,000 টাকা, ফারজানা ইসলামকে 30,000 টাকা, ফয়সাল খানকে 60,000 টাকা, মোসাম্মদ শাহনাসকে 30,000 টাকা, তহমিনা আক্তারকে 80,000 টাকা এবং তরিকুল ইসলাম সুমনকে 60,000 টাকা জরিমানা করা হয়। আইয়ো উঠছে।